সরকারি মাধ্যমত পড়া খিলঞ্জিয়া অসমিয়ার ভবিষ্যৎ কোনদিকে খিলঞ্জিয়ার সুরক্ষার নামত দল সংগঠনে তালফাল লগাই থাকার মাজতে কেতবোর তথ্যই দিছে এক অনিশ্চিত ভবিষ্যতর ইঙ্গিত কেবল সরকারি সুরক্ষার বাবে মুখ মেলি থাকা প্রবণতায় খিলঞ্জিয়াক বিপদত পেলাব নাকি সরকারি বিদ্যালয়ের শিক্ষা বেয়া নে শিক্ষা গ্রহণের পিছ পড়ছে খিলঞ্জিয়া অসমিয়া অলপতে সরকারে এখন যোগ্যতার তালিকা প্রকাশ করার পিছতে এই প্রশ্নরে উদ্রেক ঘটিছে এখন হৈছে রাজ্যের চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়ে প্রকাশ করা এখন যোগ্যতার তালিকা MBBS আর BDSর প্রথম রাউন্ডর অনলাইন কাউন্সেলিংর যোগ্যতার বাছনি তালিকা 2024 বর্ষর MBBS BDSর প্রথম বর্ষর অনলাইন কাউন্সেলিংর তালিকা এখন এইখন হৈছে এটা বিশেষ সংরক্ষণের অধীনত বাছনিভুক্ত যোগ্যতার তালিকা এই তালিকাখনত চকু ফুরালে দেখা যায় এখন হতাশা আর নিরাশাজনক ছবি খিলঞ্জিয়ার মাজত ক্রমহ্রাসমান শৈক্ষিক মানর এখন হতাশগ্রস্ত ছবি উল্লেখযোগ্য যে 2023 চনত অসম সরকারি ক্যাবিনেট বৈঠকত লৈছিল এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত MBBS আর BDS আদি পাঠ্যক্রমত দরিদ্র খিলঞ্জিয়া সকলে যাতে স্থান লাভ করে তার বাবে সরকারে করেছিল সংরক্ষণের ব্যবস্থা সরকারি বিদ্যালয়ত অধ্যয়ন করা ছাত্র ছাত্রীর বাবে MBBS BDSত করা হয়েছিল 5% আসন সংরক্ষণ 2024 চনত আইন সংশোধন করে করা হয়েছিল এই সংরক্ষণের ব্যবস্থা ইয়ার অধীনত সপ্তম শ্রেণীর পর দশম শ্রেণীল সেবার অধীনত সরকারি বিদ্যালয় পড়ব লগতে একাদশ আর দ্বাদশ শ্রেণী রাজ্য সরকারের অধীনত সরকারি বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা প্রাদেশিকৃত মহাবিদ্যালয় পড়া হব লাগিব সরকারে এই 5% সংরক্ষণের নিয়মের অধীনতে 14 আগস্ট প্রকাশ করেছে MBBS BDSর প্রথম রাউন্ডর অনলাইন কাউন্সেলিংর যোগ্যতার তালিকা এই তালিকাত সরকারি বিদ্যালয়ের পড়া 145 গৰাকী ছাত্র ছাত্রীয়ে স্থান পাইছে কিন্তু পরিতাপর কথা যে এই তালিকাত খিলঞ্জিয়া ছাত্র ছাত্রীর সংখ্যা মাত্র 3 ভাগৰ এভাগ তালিকাখনত খিলঞ্জিয়া অসমীয়া ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় 49 গৰাকী 145 জনের ভিতর ই কোনোমতে 34% হয়গৈ বিপরীতে তালিকাখনত অনা খিলঞ্জিয়া ছাত্র ছাত্রীর নাম জিলিকি আছে অধিক তালিকাখনত সকলে স্থান পাইছে যোগ্যতার ভিত্তিত এই তালিকাত নাই কোনো পক্ষপাতিত্ব কিন্তু এইখিনিতে এটা কথা উনুকিয়াই থোৱাটো হ'ব উচিত অসমৰ মেডিকেল কলেজবোৰত অন্য সম্প্ৰদায়ৰ শিক্ষাৰ্থীয়ে অধিক হাৰত নামভৰ্তি কৰাক লৈ একাংশ লোক আৰু তথাকথিত জাতীয় দল সংগঠনে চিঞৰ বাখৰ কৰি তালফল লগাই থাকে এনে এটা ধাৰণাৰ সৃষ্টি কৰা হয় যেন খিলঞ্জিয়াৰ পৰা কাঢ়ি নিয়া হৈছে আসনবোৰ কিন্তু প্ৰশ্ন হৈছে খিলঞ্জিয়া ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত শিক্ষাৰ মান উন্নত কৰিবলৈ কি কৰিছে দল সংগঠনসমূহে কেবল রাজপথত আন্দোলন করিয়ে ছাত্রর মঙ্গল করিব বলি ভাবি বহি আছে নেকি সংগঠন সমূহে নে কেবল সরকারক দোষারোপ করিয়ে ছাত্র ছাত্রীর ভবিষ্যতের চিন্তা করা বলি জাহির করে কটাব শিক্ষার্থী নামত সংগঠন করে ফুরা এই সমূহ তথাকথিত জাতীয় সংগঠনে এই তালিকা দেখি জাতীয় সংগঠন সমূহের সম্বিত ঘুরি আহিবনে নিজকে খিলঞ্জিয়া ত্রাণকর্তা সজাব বিচরা লোকসকলের গা লড়িবনে নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট